আজকের নাটক অন্ত্যেষ্টি সৎকার, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। রায় কৃষ্ণ কিশোর বাহাদুর মৃত্যুশয্যায় শয়ান, চন্দ্রকিশোর, নন্দকিশোর ও ইন্দ্রকিশোর পুত্রত্রয় পরামর্শে রত, ডাক্তার উপস্থিত। আহ, তোমরা একটু থামবে, কাকে কাকে লিখি বলো তো? রেনল্ডস সাহেবকে লেখো। কে লিখবে বাবা? তোমার মৃত্যু সংবাদ। এখনো তো মরিনি বাবা। এখনই নাই বা মোলে, কিন্তু একটা সময় স্থির করে লিখতে হবে তো। যত শীঘ্র পারি সাহেবদের কন্ডোলেন্স লেটারগুলো আদায় করে কাগজে ছাপিয়ে ফেলা দরকার। এরপরে জুড়িয়ে গেলে ছাপিয়ে তেমন ফল হবে না। রোশো বাবা, আগে আগে আমি জুড়িয়ে যাই। সবুর করলে চলবে না বাবা। সিমলে, দার্জিলিংয়ে যাদের চিঠি পাঠাতে হবে তাদের একটা ফর্দ করা যাক, বলে যাও। লাট সাহেব, ইলবট সাহেব, উইলসন সাহেব, ব্রেসফোর্ড, মেকলে, পিকক। বাবা, কানের কাছে ও কি নামগুলো করছো, তার চেয়ে ভগবানের নাম করো, অন্তিমে তিনি সহায়। হরি হে। ভালো মনে করিয়ে দিয়েছো, হ্যারিসন সাহেবকে ধরা হয়নি। বাবা বলো রাম রাম। তাই তো, রামজে সাহেবকে তো ভুলেছিলুম। নারায়ণ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, নন্দ লেখো তো, নোরান সাহেবের নামটাও লেখো। এই ক্ষণে অন্য পুত্র স্কন্দ কিশোরের আগমন। বা, তোমরা বেশ তো, আসল কাজটাই তো বাকি। কি বলো তো? ঘাটে যাবার প্রসেশনে যারা যোগ দেবে তাদের তো আগে থাকতে খবর দেওয়া চাই। বাবা, কোনটা আসল হলো? আগে তো মরতে হবে, তারপরে। না না, সেই জন্য ভাবনা নেই। ডাক্তার আগে বলি, বাবার আর কতক্ষণ বাকি? সাধারণকে কখন আসতে বলবো? বোধ হয় কাজের সময় এমন করলে তো চলে না। তোমাদের কান্নায় ফল কি? আমরা বড় বড় সাহেবদের কাঁদুনি চিঠি কাগজে ছাপিয়ে দেব। হ্যাঁ ডাক্তার, কি বোধ হচ্ছে? তা যেরকম দেখছি আজ রাত্রি 4টার সময়ই না হয়ে যায়। তবে তো আর সময় নেই। নন্দ, যাও যাও, ছুটে যাও, স্লিপগুলো দাঁড়িয়ে থেকে ছাপিয়ে আনো। কিন্তু ওষুধটা তো আগে। আরে, তোমার ডাক্তারখানা তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু প্রেস বন্ধ হলে যে মুশকিলে পড়তে হবে। আগে রুগী যে ততক্ষণে। আহা, সেই জন্যই তো তাড়াতাড়ি, পাছে স্লিপ ছাপার আগেই রুগী। এই আমি চললু। লিখে দিও, কাল 8টার সময় প্রসেশন আরম্ভ হবে। কই ডাক্তার, 4টে ছেড়ে 7টা বাজলো যে। তাই তো, নারী এখনো বেশ সবল আছে। বাহ, তুমি তো বেশ ডাক্তার, মহাবিপদে ফেলেছ। ওষুধটা আনতে দেরি করেই বিপদ ঘটল। ডাক্তারের ওষুধ বন্ধ হয়েই বাবা বল পেয়েছেন। এতক্ষণ তোমরা প্রফুল্ল ছিলে, হঠাৎ বিমর্ষ হলে কেন? আমি তো ভালোই বোধ করছি। আমরা যে ভালো বোধ করছি নে, ঘাটে যাওয়ার এনগেজমেন্ট যে করে বসেছি। তাই তো, আমার মরা উচিত ছিল। কাজ করো তো, সব বল তাহলে চুকেই যায়। কি 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 বলছিলাম? ওর বদলে তোমরা যদি কেউ সময় মতো মরো।
ওহে, 8:30 বাজলো, দেরি কিসের? আরে বসুন বসুন, একটু তামাক খান। তামাক তো সকাল থেকেই খাচ্ছি। কই হ্যাঁ, তোমাদের জোগাড় তো কিছুই দেখি নে। জোগাড় সমস্তই আছে, আমাদের কোনো ত্রুটি নেই। এখন কে বল কি হে চন্দ্র, আর দেরি করা তো ঠিক হয় না। সে কি আমি বুঝি নে, কিন্তু দেরি কিসের জন্য হচ্ছে? অফিসের বেলা হয় যে, কাণ্ডখানা কি? ব্যস্ত হবেন না, ততক্ষণ কন্ডোলেন্স লেটারগুলো পড়ুন। এটা ল্যাম্বার্টের, এইটা হ্যারিসনের, এটা স্যার জেমস। এই নিন, ততক্ষণে কাগজে বাবার মৃত্যু সংবাদ পড়ুন। এই স্টেটসম্যান, এই ইংলিশম্যান। দেখছো তো ভাই, বাঙালি পাংচুয়ালিটি কাকে বলে জানি না। ঠিক বলেছে, মরবে তবু পাংচুয়াল হবে না। হরি হে দীনবন্ধু। হায় হায়, এমন লোকেরও বিপদ ঘটে। প্রভু তোমারই ইচ্ছে। হৃদয়ে বৃন্তে ফুটে যে কমল, তারপরে ভুলে যাচ্ছি। হৃদয়ে বৃন্তে ফুটে যে কমল, তাহারে কাল অকালে ছিঁড়িলে। হৃদয় মৃণাল ডুবে শোক সাগরের জলে। ইউ ঠিক তাই, হৃদয় মৃণাল শোক সাগরের জলে। আহা, অ্যাট ইজ স্কোয়ার, ও টেম্পোরা, ও মোর্স। চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবন, হায় হায় হায়। যদুপতে কাগ্যতা মথুরাপুরী রঘুপতে। হায় কৃষ্ণ বাহাদুর, তুমি কোথায় গেলে? আমি এইখানেই আছি বাবা, দোহাই তোরাও তো চেঁচাস নে। এতক্ষণ শুনছিলেন আজকের নাটক অন্ত্যেষ্টি সৎকার, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটি নেওয়া হয়েছে রবীন্দ্র রচনাবলীর হাস্যকৌতুক অংশ থেকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন তপন, ভাস্কর, শিবদাস, শুভ্রা, অর্পণ, অঞ্জন, অর্চি, সৌপর্ণ, চিরায়ত, রাতুল এবং আমি শঙ্খ। নাটকটির সমগ্র পরিকল্পনায় ছিল সৌপর্ণ ও আমি শঙ্খ।